যদি এই উপদেশটা পুলিশের সেই হায়না সন্ত্রাসী যারা ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে না পারে তাহলে এই উপদেশটাকে উপদেশটাকে অবশ্যই সরিয়ে দিতে হবে পুলিশ আসলে নীরব ভূমিকা পালন করছে এবং এক্ষেত্রে এই স্বরাষ্ট্র উপদেশটা পুলিশকে সহযোগিতা করছে দেখেন আমরা কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি কেন কারণ দেখেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেন নাই এই যে একের পর এক আন্দোলন এই আন্দোলন কেন হচ্ছে সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত খতিয়ে বের করতে পারেনি এর পিছনের কারণগুলো কি। আমরা মনে করি এই আন্দোলনগুলো আসলে আওয়ামী লীগ করাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে আরেকটি এক এগারোর সরকার আনার জন্য আওয়ামী লীগ একটি চক্রান্ত শুরু করেছে সেই জায়গায় যদি পুলিশ প্রশাসন বা স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি সচ্চার না হন এবং একই সাথে এই যে পুলিশের দুর্নীতি বা যারা পুলিশের মধ্যে যারা ছাত্রদের বুকে যারা জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার না করেন তাহলে গ্রেপ্তার কাদেরকে করবেন দেখেন শেখ হাসিনার নির্দেশ দিয়েছে যে গুলি চালিয়েছে কিন্তু পুলিশ এবং র্যাব সেই পুলিশ এবং র্যাবের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনও পর্যন্ত চার পাঁচজন সর্বোচ্চ সুতরাং আমরা মনে করছি এবং আমাদের কাছে তথ্য রয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে যেটি বলেছেন সেটি হলো এখন পুলিশের কাউকে গ্রেপ্তার করা যাবে না পুলিশের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না যদি আমরা পুলিশকে হয়রানি করি দেখেন তারা বলছে হয়রানি করি তাহলে কিন্তু আমরা দেশ চালাতে পারবো না এই কারণেই পুলিশের যারা সন্ত্রাসী ছিল যারা পুলিশ লিগ ছিল যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না তারা বহাল তবিয়তে বিভিন্ন থানায় রয়েছে এবং আমরা দেখেছি যে থানার ওসি এবং এসপি এসপি যারা ছিল প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু বিশাল অভিযোগ প্রত্যেক অচির দেখেন যে তিন চারটা বাড়ি হাজার হাজার কোটি টাকার মালিক কোনো কোনো পুলিশের আমরা কর্মকর্তাকে দেখেছি তাদের বিরুদ্ধে কয়জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই সরকার কিন্তু আইন শৃঙ্খলা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এবং একই সাথে পুলিশ র্যাব বিজিবি সহ এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং একই সাথে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা যারা অন্যায় অপরাধ করেছে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমরা সরকার কে বলবো যদি এই উপদেশটা পুলিশের সেই হায়না সন্ত্রাসী যারা ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে না পারে তাহলে এই উপদেষ্টাকে উপদেষ্টাকে অবশ্যই সরিয়ে দিতে হবে এবং আমরা মনে করি এমন একজন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে বসাতে হবে যিনি প্রকৃতপক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন যিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন আমরা দেখছি যে তিনি আসলে কথা বলতে গেলে কি বলেন না বলেন আমরা কেউ আসলে বুঝি না এবং জনগণের পালস তিনি আসলে বুঝতে পারেন না এইভাবে যদি একের পর এক আন্দোলন হয় আর আমরা যদি সেটিকে কন্ট্রোল করতে না পারি তাহলে তো আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ তো কোনো ছোটো দল না সরকার এ বিষয়ে কী করছে সবসময় রাজনৈতিক দলগুলো আপনাকে রাজপথে নেমে সবসময় আপনার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এটি হতে পারে না আর সময় যে দলদের এবং ছাত্রদের এই কাজগুলো করতে হয় তাহলে সরকারের কাজটা কি পুলিশের কাজটা কি আমার মনে হয় যে পুলিশ আসলে নীরব ভূমিকা পালন করছে এবং এক্ষেত্রে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে সহযোগিতা করছে আমরা দাবি করছি অনতি বিলম্বে যারা এই ছাত্রদের বুকে গুলি চালিয়েছে যারা হত্যার সাথে জড়িত ছিল যারা আমার হাজারো ভাইকে আহত করেছে সেই পুলিশ কর্মকর্তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং চোদ্দো সালের ইলেকশনে আঠারো সালের ইলেকশনে চব্বিশ সালের ইলেকশনে যে সকল পুলিশ কর্মকর্তা এসপি থেকে শুরু করে এবং একই সাথে ডিসি সহ প্রশাসনের কর্মকর্তারা যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে যারা ডামি নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যারা ভূমিকা রেখেছে যারা শেখ হাসিনার দশর ছিল তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করতে হবে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে